আ ফুল ডে অফ ইটিং অ্যাট কলেজ স্ট্রিট। চলো সকালের জল খাবার দিয়ে শুরু করা যাক। ভাইয়ের সেকেন্ড সেমিস্টারের বই কিনতে আমি, বাবা আর ভাই পৌঁছে গেলাম কলেজ স্ট্রিট। কলেজ স্ট্রিট যাবো আর পুটিরামে খাবো, না তা তো হয় না। এতদিন পর সেই পরিচিত রাধা বল্লবী আর ছোলার ডালের গন্ধটা পেয়ে আনন্দে মাথাটা যেন খারাপ হয়ে গেল। নিয়ে নিলাম চার পিস রাধা বল্লবী, মিনিমাম চারটে তো নিতেই হয়, আর সাথে মিষ্টি মিষ্টি ছোলার ডাল। কচুরি ছোলার ডাল হোক বা লুচি ছোলার ডাল হোক, ছোলার ডাল যদি থাকে আর সেটা যদি আমার চোখে পড়ে আমি সেটা খাইই খাই। কিন্তু পুটিরামের মতো ছোলার ডালের স্বাদ আমি আজ পর্যন্ত কোথাও খুঁজে পাইনি। সঙ্গে নিলাম রসমালাই, যেটা হালকা চিনির ওপর খুবই নরম ছিল আর ঠান্ডা ঠান্ডা সার্ভ হয়েছিল বলে দারুণ লাগছিল। ধোকলাটাও মোটামুটি খারাপ না, ভালোই, আরও একটু নরম হতে পারত। এই সন্দেশটায় কি এসেন্স ছিল জানি না, আমার একদম পোষায়নি। সাদা মিষ্টি দই দেখে দুর্গাপুরের খাওয়া হালকা টক মিষ্টি দইটার কথা মনে পড়ে গেল। ওরম দই কলকাতায় কোথাও পাইনি, এটাও সেই নর্মাল মিষ্টি দইয়ের মতোই খেতে, তাও বেশ সুন্দর। চলো দুপুর হয়ে গেছে তো এবার করা যাক লাঞ্চ। কলেজ স্ট্রিট থেকে শেয়ালদার দিকে যেতে গিয়ে রাজা রামমোহন সরণি আর সূর্য সেন স্ট্রিটের ক্রসিংয়ে গেস্ট স্ন্যাক্স বার বলে এই ছোট্ট দোকানটায় শুধু আমার বাবা নয়, আমার ঠাকুরদাও খেয়েছেন। ঠাকুরদার সময়েও দোকানটা যেমন ছিল আজও ঠিক তেমন আছে। বাবা বলল টেস্টও নাকি প্রায় একই রয়ে গেছে। যা যা নিয়েছিলাম তার মধ্যে আমার এই মাটন টিকিয়াটা অসাধারণ লেগেছে। মাত্র 80 টাকায় একটা বেশ মোটা সোটা মাটন টিকিয়া, ভেতরের দরদরে করে বাটা মাটনটা মুখে পড়ছে, গ্রেভিটা চাপের গ্রেভির মতো, তেলের মাত্রা বেশি হলেও খেতে অপূর্ব, 2-3 মাসে একবার খেলে ক্ষতি নেই। লাচ্ছা পরোটা বা রুমালি রুটি দুটো দিয়েই চমৎকার লাগে। নিয়েছিলাম মাটন চাপ, যেটা ভীষণ ভালো লেগেছে আমার। এত সুন্দর ফ্লেভার, কেওড়া গোলাপ জলের সাংঘাতিক বেশি গন্ধটাও নেই, পরোটার থেকেও বেশি এটা রুমালি রুটি দিয়ে ভালো লাগছিল। তারপর ছিল মাটন কষা, এক প্লেটে 4 পিস ছোট ছোট মাটন, খুব সুন্দর ভাবে কষানো, মাংসটাও নরম। তবে হ্যাঁ, চাপ আর টিকিয়া খাওয়ার পর এটা অসাধারণ কিছু নাও লাগতে পারে। আবার যারা চাপ টিকিয়া প্রেমী নয় তাদের জন্য এই কষা মাংসটা একটা ভালো অপশন। আমার খাবারটা বেশ ভালো লেগেছে, কিন্তু এটা পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন, সবার ভালো নাও লাগতে পারে। অ্যাম্বিয়েন্সটা খুব একটা সুন্দর নয়, আর এরম ছোট রাস্তার ধারের দোকান থেকে 5-স্টার লেভেলের হাইজিনও এক্সপেক্ট করা উচিত নয়। তাই এই দুটো জিনিসকে নিয়ে খুব একটা মাথা ব্যথা না থাকলে এখান থেকে খাবারটা নিশ্চয়ই ট্রাই করা যায়। এরপর তো পেট ফুলে ঢাক হয়ে গেছে, একটুও জায়গা নেই। তাও কালিকা থেকে ভাজাভুজি না নেওয়াটা পাপ। বাড়িতে গিয়ে মুচমুচে না থাকলেও এয়ার ফ্রায়ারে দেওয়ার পর বেশ ক্রিস্পি হয়ে গেছিল। রাতের জন্য নিয়েছিলাম চিংড়ির চপ আর হাঁসের ডিমের ডেভিল। বিকেলে বাড়ি ফেরার পথে উঠেছিল ঝড়, কি ভালো লাগছিল এই গরমে ফাইনালি একটু হলেও শান্তি। চিংড়ির চপটা ভালো লাগেনি তেমন, রসুনের পরিমাণ এতটাই বেশি ছিল যে চিংড়ির তেমন কোনো স্বাদ আসছিল না। তবে হাঁসের ডিমের ডেভিলটা দারুণ, মাটন কিমার স্টাফিং ছিল, খুব ভালো লেগেছে। এই হাফ চপ খেয়েই রাতে হলো ডিনার, যদিও ওখানে দাঁড়িয়ে গরম গরম চপ খাওয়ার মজাটাই আলাদা। না, ভগবানের অশেষ কৃপায় আমার একটুও ডাইজিনের দরকার পড়েনি, পরের দিন সকালবেলা উঠে সুস্থ হয়েছিলাম। এইভাবেই কাটলো দিনটা। আসি তাহলে, টাটা।